উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড় দুটি প্রাচীন ভারতের এমনই এক নিদর্শন যা খ্রিস্টজন্মের প্রায় 200 বছর আগের ইতিহাসকে ধারণ করে রেখেছে। উদয়গিরি ও খণ্ডগিরি যমজ পাহাড়, এদের গুহাদেশে রয়ে গেছে প্রাচীন যুগের সভ্যতা সংস্কৃতির অমূল্য সম্পদ। উদয়গিরি ও খণ্ডগিরি গুহাগুলি কিছুটা প্রাকৃতিকভাবে সৃষ্ট, আবার কিছুটা কৃত্রিমভাবে অর্থাৎ মানুষের দ্বারা সৃষ্ট। অর্থাৎ বলতে গেলে মানুষ ও প্রকৃতি দুজনের যৌথ উদ্যোগে এগুলি তৈরি হয়েছে। অত্যন্ত চমৎকারভাবে নির্মিত এই গুহাগুলি কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন ধর্মাবলম্বী সাধকদের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি শব্দের অর্থ উদীয়মান সূর্য, আর খণ্ডগিরি কথার অর্থ ভেঙে পড়া পর্বত। উদয়গিরির 18টি গুহার মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর গুহা হল রানী গুম্ফা। সবচেয়ে প্রাচীনতম দ্বিতল বিশিষ্ট এই গুহাটির নিচে 7টি প্রকোষ্ঠ ও উপরে 9টি থাম। এটিকে রানীর মহল বলা হয়। দেওয়ালে ব্রাহ্মী ভাষায় শিলালিপি উৎকীর্ণ রয়েছে যা 1885 খ্রিস্টাব্দে পাঠোদ্ধার করা হয়। কক্ষের ভেতরে চারপাশে পাথরের দেওয়াল জুড়ে রয়েছে অতুলনীয় কারুকাজের খোদাই করা দৃশ্যচিত্র। সমারোহে সবাই মুখরিত, সপ্রিল অতীতের ভাষ্য হয়ে ওঠে। খানিকটা এগুলোই নজর পড়বে উজ্জ্বল পোশাক পরা যুদ্ধ বিজয়ী মহারাজার সমৃদ্ধ সৈন্যবাহিনীর ভাস্কর্য। বিজয় গৌরবের মহিমায় তাদের উদ্দীপ্ত শোভাযাত্রার মিছিল এগিয়ে চলেছে নগর পথ ধরে। কোথাও যজ্ঞের উৎসব পালিত হয়েছে, পাশেই ধুমায়িত অগ্নিশিখার দিকে মুখ করে মুদিত চোখে দাঁড়িয়ে রয়েছেন ভক্তিপরায়ণ নরনারী। তার পাশে রাজ দরবারের ছবি, চলমান জীবন সংস্কৃতির ডকুমেন্ট পুরো দেওয়াল জুড়ে বর্ণিত। এখানে কান পাতলে যেন মুখরিত হয় দূর অতীতের সমাজ আলেখ্য। গবেষণায় জানা গেছে এর উপরের কক্ষগুলি শব্দ ও বিজ্ঞানের প্রয়োগ লুকিয়ে আছে। এছাড়াও এর জল নিকাশি ব্যবস্থা চোখে পড়ার মতো। গুহাগুলি কমপক্ষে 2200 বছরের পুরনো। মৌর্য সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ রাজা 1,00,000 সৈন্যকে হারিয়েছিলেন এবং 1,50,000 কলিঙ্গবাসী বন্দী হয়েছিল সেই যুদ্ধে। যুদ্ধক্ষেত্র ধৌলির মাঠ লাশের স্তূপে পরিণত হয়েছিল। সে সময় পার্শ্ববর্তী দয়া নদী রক্তের নদীতে পরিণত হয়েছিল আর সমগ্র কলিঙ্গ শ্মশানের রূপ নিয়েছিল। এই যুদ্ধের বিভৎসতা দেখে অশোক নিজেই রাজনীতি পরিত্যাগ করে ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন। পরে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে শ্মশানে পরিণত হওয়া কলিঙ্গকে পুনরায় সংগঠিত করেন। অতঃপর কলিঙ্গ ধীরে ধীরে নিজের শ্রী ফিরে পেতে থাকে। কিছু সময় পরে কলিঙ্গর ভাগ্যাকাশে দেবদূতের মতো আবির্ভাব ঘটল চেদিবংশীয় তৃতীয় রাজা খারবেলের, যার কারণে কলিঙ্গ লুপ্ত গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল। খ্রিস্টপূর্ব 2য় শতকে তিনি শ্মশানে পরিণত হওয়া কলিঙ্গ রাজ্যকে পুনরায় একত্রিত করে স্বর্ণযুগে পৌঁছে দেন। তিনি জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। বৌদ্ধ ও জৈন ভিক্ষুকগণ সারা বছরই ধর্ম প্রচারের কারণে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতেন। বর্ষাকালে তাদের খুব কষ্ট হতো, তাই বর্ষাকালেও যাতে জৈন সাধুরা নির্বিঘ্নে ধর্মতত্ত্ব আলোচনা করতে পারেন, তার গুরুতত্ত্ব সম্বন্ধীয় সাধনা করতে পারেন, তাই তিনি গিরিগুহাগুলি নির্মাণ করেন। এই কারণে প্রথম থেকেই এই গুহাগুলি সন্ন্যাসীদের বিশ্রামের জন্য ও ধর্মতত্ত্ব আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। উদয়গিরি ও খণ্ডগিরিতে থাকা বিভিন্ন ফলক থেকে যে তথ্য পাওয়া যায় তা 1820 খ্রিস্টাব্দে গভীর অরণ্যের আড়াল সরিয়ে হঠাৎই একদিন এগুলি আবিষ্কার করেছিলেন তখনকার কটকে ইংরেজ কালেক্টর অ্যান্ড্রু স্ট্যালিন। এখানে সব মিলিয়ে 117টি গুহা রয়েছে। মহাকালের স্পর্শে বেশিরভাগই জরাজীর্ণ। মাত্র 33টি গুহা প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অফিসিয়ালি গুহাগুলোর নাম কটক গুহা,
ভুবনেশ্বর সিটি সেন্টার থেকে 6 কিলোমিটার পশ্চিমে পাহাড় দুটির অবস্থান। উড়িষ্যার উপকূলীয় সমভূমিতে সামনাসামনি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এই দুই বেলে পাথরের পাহাড়। উদয়গিরির উচ্চতা 34 মিটার, খণ্ডগিরির উচ্চতা 38 মিটার। পাহাড় দুটিতে যথাক্রমে 18টি, 15টি ও সর্বসাকুল্যে 33টি গুহা আছে দর্শনীয় স্থান হিসাবে। হাতিগুম্ফা লিপিতে এই পাহাড়গুলি কুমারী পর্বত নামে পরিচিত। এই গুহাগুলি প্রত্যেকটি প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই স্থানটি সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত পর্যটক ও দর্শকদের জন্য খোলা থাকে। উদয়গিরি ও খণ্ডগিরির গুহায় প্রবেশ মূল্য ভারত ও সার্কভুক্ত রাষ্ট্রগুলির অধিবাসীদের জন্য প্রতিজন পিছু 15 টাকা, অন্যান্য রাষ্ট্রের অধিবাসীদের জন্য 100 টাকা বা $2। 15 বছরের কম বয়সীদের জন্য বিনামূল্য প্রবেশের সুযোগ রয়েছে এখানে। এই কি সুন্দর ফুল গাছ! না দেখতে পারলে আমার পিছন পিছন আসো। তুমি নিচ থেকে তুলবে? পিছনেও জায়গা, চিন্তা কর। টাচ করে পড়ে যাবে সব, পুরি তো সবারই দেখে। আমরা তো নিয়ে নিয়ে যাওয়ার আর না দিতে দেন।